আমরা এখন আছি মুরগাপাড়া ওভারব্রিজের নিচে আর এখানে হচ্ছে আমরা কোয়েল পাখির কাবাব খাবো। এর আগে কখনো আমি কোয়েল পাখির কাবাব খাই নাই এবং দেখিও নাই। আর এখানেই দেখতেছি রাস্তার পাশে কোয়েল পাখির কাবাব সহ আরও অনেক ধরনের কাবাব বিক্রি করতেছে। গরুর তিল্লি, মুরগির শিক কাবাব, লেগ পিস আছে, এটা কি তান্দুরি করে দেন? তান্দুরি আচ্ছা। আর এই সসটা কিসের? তেঁতুলের সস। কোনটার প্রাইস কত? বিফ কত? বিফ 60 টাকা। এক স্টিকে চারটা থাকবে? ছয় পিস থাকবে, 60 টাকা। আর কোয়েল পাখিটা? কোয়েল পাখি হচ্ছে 90 টাকা। কয় পিস থাকবে? এক পিস, মানে পুরো একটা আনাম কোয়েল পাখি? ও আচ্ছা, পুরো একটা হোল কোয়েল পাখি 90 টাকা। চিকেনেরটা কত? চিকেন লেগ পিস 110 টাকা। আর চিকেন যেটা সেটা? চিকেন এই শিক হচ্ছে 40 টাকা, ছয় পিস। আচ্ছা আমাদেরকে একটা কোয়েল পাখির দেন। কোয়েল পাখির, এটা কোয়েল পাখির কাবাব, হোল আনাম একটা কোয়েল পাখি 90 টাকা। তেঁতুলের চাটনিটা দিয়ে এখন ট্রাই করব। খুবই মজা। আমি শুধু শুধু হচ্ছে একটা রুটি নিছি, আমার কাছে এরকম খালি খালি খেতে বেশি মজা লাগতেছে। খাওয়া দেখ। আর এটা তোর জন্য রেখে দিছি, লেগ পিসটা। কাবাব মোটামুটি আমরা সবাই খুব বেশি পছন্দ করি এবং কাবাব অনেক খাওয়া পরে। কোয়েল পাখির কাবাব এর আগে আমি কখনো খাই না এবং কোথাও দেখি নাই, তাও আবার স্ট্রিটে বিক্রি করতেছে। এই চাটনিটার কারণে ট্যাঙ্গি ট্যাঙ্গি লাগতেছে। তো আপনি যখন এটা খালি খাবেন তখন একরকম টেস্ট, আর যখন আপনি এটা দিয়ে খাবেন তখন টেস্টটা একদম ডিফারেন্ট হয়ে যায়। তো আপনারা যদি মুরগাপাড়া বাস স্ট্যান্ড অথবা ওভারব্রিজের নিচ দিয়ে যান বিকালবেলা, তাহলে এই কাবাবটা মাস্ট ট্রাই করতে পারেন। এখানে আরও অনেক ধরনের কাবাব আছে।